شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. একুশ নম্বর প্রশ্নোত্তর গ্রুপের সকল দিনী ভাইয়েরা আশা করবে খায়ের ওয়াফিয়া। সম্মানিত ভাইয়েরা, গ্রুপে কয়েকটি প্রশ্ন আছে। মোস্তফা কামাল সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, যে সম্মানিত ভাই, এহরাম বাঁধার পরে যদি কাপড়ে পেশা পায়খানা লেগে যায়, তাহলে সেই কাপড়টা যেখানে লেগেছে যদি জানা যায় যে যেই স্থানে লেগেছে ওটা ধুয়ে নিলে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ওটা ধুয়ে নিলে হবে। আর যদি এমন হয় যে কোথায় লেগেছে সেটা জানা যাচ্ছে না, সমস্ত কাপড়িটাই নাফাক হয়ে গেছে, মানে ইমার্জেন্সি কাপড় আপনার হচ্ছে যে কোথায় লেগেছে বোঝা যাচ্ছে না, বা অনেক জায়গায় সিটে ফোটা লেগে গিয়েছে, তাহলে কাপড় চেঞ্জ করতে হবে, সমস্যা নাই। এহরামের আরেকটি কাপড় কিনে বা কোথাও কারো কাছ থাকলেও সেটাও ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নাই। যে কোনো দোকান থেকে এহরামের কাপড়, সেটা দাম কম হোক, তাতে কোনো সমস্যা নেই, চেঞ্জ করতে হবে। কারণ আপনি তার ওই সময় ধুয়ে, গোটা কাপড়টা ধুয়ে তার আপনি ব্যবহার করতে পারছেন না, এহরাম বাঁধা অবস্থায় কোথায় ধোবেন, কোথায় শুকাবেন, আর উমরার কাজ তো মাত্র এক ঘন্টা মতো। তো সে কারণ আপনি এগুলো পেশাব পায়খানার বিষয়টা হলো যে মেকার থেকে এরম বাঁধতে হয়, সেখানে পাক সাফ হতে হয়, পেশাব পায়খানা যা করার করে নিতে হয়। মেকার থেকে এহরাম বেঁধে মক্কা এসে উমরা করতে এক দুই ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সে কারণ এটা এরকম অ্যাক্সিডেন্ট না ঘটারই কথা। তারপরও কথা আছে, কোনো রুগী টুগী যদি এরকম হয় যে তার সমস্যা আছে, পেশাব পায়খানার সমস্যা, তাহলে পেশাব লেগে গেলে যেখানে লেগে যাবে সেই স্থান ধুয়ে নিলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর সারা কাপড়ে লেগে গেলে কাপড় চেঞ্জ করতে হবে বা ধুতে হবে, তা নাহলে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।